ঘরে আনুন এই গাছগুলি, আপনার মন ভালো হবেই হবে। সারাদিন কাজের পর ক্লান্তি যখন গ্রাস করে মনকে, তখন এক টুকরো সবুজ মনকে এক নিমেষে ভালো করে তোলে। তাই বাড়িতে যদি গড়ে তোলা যায় এক টুকরো সবুজ বাগান, আর সেখানে যদি লাগানো যায় মন ভালো করা গাছ, কেমন হবে? ওয়েলকাম টু মাই চ্যানেল AMS রিয়েল টিপস। প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন। তুলসী গাছ। তুলসী গাছকে আমরা পবিত্র গাছ হিসাবে মানি, তাই এই গাছ প্রায় সব বাড়িতে থাকে। এই গাছ বাড়িতে রাখার বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। এই গাছের লিনোলুল নামক উপাদান শরীরের ক্লান্তি দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে। তাই বাড়িতে এই গাছ লাগানো খুব ভালো। অ্যালোভেরা। এই গাছ রাতে প্রভূত পরিমাণে অক্সিজেন নির্গত করে, অনিদ্রা রোগ দূর করতে এর জুড়ি মেলা ভার, রূপচর্চার কাজেও লাগে এই গাছ। তাছাড়া ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই গাছ। মিশরের লোকেরা এই গাছকে দরজায় টাঙিয়ে রাখে অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য। এই গাছকে তারা প্ল্যান্ট অফ ইমমর্টালিটি বলে। পিস লিলি। পিস লিলি গাছটি যদি বাড়িতে লাগান, আপনার মন সবসময় ভালো থাকবেই থাকবে। এই গাছ বাতাসের টক্সিক উপাদানগুলিকে দূর করে বাতাসকে পরিশুদ্ধ করে, ফলে আপনার বাড়িতে সবসময় একটা তাজা বিশুদ্ধ বাতাস বিরাজ করবে, সাথে সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইংলিশ আইভি। আরেকটি মন ভালো করা গাছ হল ইংলিশ আইভি। এই গাছ বাতাসকে পরিশুদ্ধ করে, বাতাসে অবস্থিত সারসিনোজেন শোষণ করে বাতাসকে করে তোলে তরতাজা। এই গাছ অল্প যত্নেই ভালো হয়, বাড়িতে তাই নিয়ে আসুন এই গাছ। জেনে গেলেন তো মন ভালো করা গাছগুলির নাম? তাহলে দেরি কেন, আজই বাড়িতে নিয়ে আসুন এই গাছগুলি, আর আনন্দে ভরিয়ে তুলুন নিজের মনকে। যদি ভালো লেগে থাকে শুধু একটা লাইক দিয়ে জানান, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।